আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি, সুস্থ আছি। আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। ফার্স্টে দেখতে পারছেন যে একটা সাইনবোর্ড ছিল, ওখানে লেখা ছিল মশলা গবেষণা কেন্দ্র, এখানে বিনে অনুমতিতে প্রবেশ নিষিদ্ধ। তারপরেও আমি প্রবেশ করেছি। এটের এই মশলা গবেষণার পাশেই আমার শ্বশুরবাড়ি, আর এই মশলা গবেষণা কেন্দ্রের ভিতর আমাদের প্রায় 9.5 বিঘে জমি সরকারের ইয়েতে চলে আসছে। জমিগুলি ধানি জমি ছিল, ওই জমিগুলিতে অনেক ধান হতো, অনেক সুন্দর জায়গাটা দেখার মতো। আমি একাই দেখবো কেন, আপনারা আমাদের সঙ্গে আসেন, সঙ্গে ঘুরে ঘুরে জায়গাগুলি দেখেন। এটা অফিস, এখানে অফিসে কার্যক্রম চলে। আমাদের একার জমি না, আমাদের এই গ্রামের অনেকেরই জমি এসেছে এর ভিতর। কত 100 একর জমি আমি সঠিক বলতে পারছি না, শুনছিলাম যে অনেক জমি এর ভিতর আসছে সবার। সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করে নিচ্ছি, যারা আমার চ্যানেলটিতে নতুন, এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এই নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা ছোট্ট বেল বাটনটিতে প্রেস করে নেবেন, এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে, চাইলে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন, আর ছোট্ট একটি লাইক দিবেন। এখানে তো সবাই ঢুকতে পারে না, বিনা অনুমতিতে কেউ ঢুকতে পারে না। তারপর আমার মেয়ে, আমি, আমার ছোট্ট জা, আমার একটা জায়ের মেয়ে, আমরা 4 জন এসেছিলাম। অনেক ঘোরাঘুরি করলাম, অনেকক্ষণ ছিলাম এখানে। এগুলি ঝাড়বাতি মরিচ বলে। এটা তেজপাতার গাছ, তেজপাতার গাছ অনেক আছে, বহুত। এটা হচ্ছে বড় এলাচি, কালো এলাচ, ছোট এলাচ, সাদা সাদা, এ এলাচি গাছ। লেমন গ্রাস, পোলাও পাতা, চিভচ, এটি কিসের গাছ বুঝলাম না, তবে লেখা আছে ওখানে পুদিনা পাতা। অরিগানো, যে অরিগানো দিয়ে আমরা পিৎজা তৈরি করি, পিৎজার ভিতর দিয়ে বিভিন্ন নাস্তার ভিতর দেওয়া হয় সেই অরিগানো। বিলাতি ধনিয়া পাতা, পান ব্লাস, লবঙ্গ,
অলপাইস। গোলমরিচ, ব্ল্যাক পেপার, হোয়াইট পেপার, দারুচিনি। আর এটা হচ্ছে পানের বড় বলে, পানো বড়। আমি ছোটোবেলায় আমার বড় আপার বাসায় যেতাম, আপা যখন গ্রামে যেত আমাকে নিয়ে যেত, ওই আপার শ্বশুর বাড়িতে এইরকম পানের বড় ছিল। সুন্দর করে চতুর্ধার দিয়ে এই যে মশারির মতো ই দিয়ে দেয় নেট। তো এই যে দেখেন, এখন আমি ভিতরেও দেখাবো আপনাদেরকে, দেখেন ভিতরে কত সুন্দর টাটকা পানের পাতা। আপনারা কখনো দেখেছেন? আমি ছোটোবেলায় দেখেছি, আবার আজকে দেখলাম অনেক বছর পর। ছোট এলাচ, নার্সারির ভিতর এখন ঢুকবো, নার্সারির ভিতর কি কি আছে দেখি। এই নার্সারির ভিতর এইগুলি ছোট ছোট চারা গাছ, এখানে বীজ রোপণ করেছে, এখান থেকে বিভিন্ন জায়গা জায়গা এই গাছগুলো লাগানো হয়। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।